ফ্যানটা ছাড়ি, ছাড়ো। কফি না কোল্ড ড্রিঙ্কস? এটা বাড়ে কফি। আচ্ছা, দিস পাত্র বাসায় কেউ নাই, কফিটা তুমি বানাইলা। সবাই ছিল, জাস্ট একটু আগেই বাইরে গেল। কিছু বলবা? অনেক কিছুই তো বলবো বলবো ভাবতেছি, কিন্তু কোনটা আগে বলবো আর কোনটা পরে বলবো বুঝতেই পারতেছি না। তুমি কি ফ্রেশ? হ্যাঁ, আমি জাস্ট তুমি আসার আগেই গোসল করলাম। পারফিউমও দিছি কেন? ব্যাড স্মেল আসতেছে না? আচ্ছা, তুমি কি শুধু কথাই বলবা? হ্যাঁ, তাই তো। আচ্ছা, কথা বলা ছাড়া আর কি করা যায়? চল আমরা লুডো খেলি। কি ব্যাপার, উঠলা কেন? বোকা কিছু করলে কর, না করলে গেলাম। প্লিজ এরকম করিস না, তুই একটু লিখে দে না। ডার্লিং, আমার বেবি, আমার সাথে এরকম করবি? ঠিক আছে, দেখছি। আই লাভ ইউ। আর বলো না, রাস্তায় প্রচন্ড জ্যাম, গাড়ি নড়ে না চড়ে না, বিভৎস জ্যাম। তাই বলে 10 মিনিট ধরে আমাকে ওয়েট করে রাখবে? সরি সরি সরি, বললাম তো সরি বাবা, বললাম তো বিভৎস জ্যাম, তুমি বুঝতে পারছো না। তাই তো তোমাকে বলি, এই গ্যাঞ্জামের শহর ছেড়ে চলো, আমরা কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোনোখানে ঘুরে আসি। কোথায়? আরে চলো আমরা রাঙামাটি যাই, বান্দরবন যাই, আমরা এই পাহাড়ের উপর বসে দুজনে মনে করো মেঘের গুচ্ছ দেখব, কিংবা এই ঝর্ণার কাছে বসে ঝর্ণার গান শুনবো, কত ভালো লাগবে না? তোমার তো ভুল হচ্ছে, দুইজন না চারজন। মনে নেই জেসি আর আয়েশাকে ছাড়া আমি কোথাও যেতে পারি? সেটা তো ভালো করেই জানি, লাস্ট ইয়ার যখন ঘুরতে গেলাম তুমি ওদেরকে সাথে নিয়ে গেলে, একটু সময় দিলে না আমাকে, সারাদিন ওদেরকে নিয়ে ব্যস্ত, ওদেরকে নিয়ে হইচই মত, আমি বোর ফিল করলাম, রাতে ঘুমানোর জায়গাটুকুও পেলাম না। যেভাবে তোমরা রাতে জড়াজড়ি করে শুয়েছিলে দেখে না আমার প্রচণ্ড হিংসাও হচ্ছিল। কি করব বলো, ওদের দুজনকে ছাড়া আমার 1 সেকেন্ডও থাকার ইচ্ছা করে না। তা তো বুঝলাম, সারাদিন তাদেরকে নিয়ে থাকলে আমি আর তোমার কি হবে? আমার আর তোমার কিভাবে, চিন্তা করলে তো তোমার সাথে আমি থাকতাম না, তাই না? এই কথাটা বলার পরে আমি আর কিছুই বলতে পারি না, আমি একেবারে বাক রুদ্ধ হয়ে যাই। দোস্ত, তুই এইগুলো কি খাইতেছিস? তুই কি প্রেগনেন্ট? না, ওর জন্যই তো খাইতেছি। দোস্ত, এগুলো না করিস না, এগুলো ভালো না। কি ভালো না? শোন, এইগুলো ছাড়া না লাইফ চলে না। শোন, তুই না মুখে মুখেই আসোস, আর অ্যাকশনের বেলায় জিরো। শোন, আমার দরকারও নাই, আমি 12 ম্যান হয়ে থাকতে চাই, আমি জাস্ট পানি টানবো, এটাতে আমার চলবে। তুই না ভালো হ, এগুলা করিস না, এগুলা ভালো না, ঠিক আছে? তুই না শান্তি পাবি না, এগুলো করলে কখনোই শান্তিতে থাকবি না। তুই নিজেই চিন্তা করতো, তোর কয়টা বয়ফ্রেন্ড ছিল এক্স্যাক্টলি? গুনি নাই তো। শুন,
যেদিন সত্যিকারের ভালোবাসে পাবি লাইফে, তখন দেখবি পরে পস্তাচ্ছিস, রিগ্রেট করতেছিস যে কেন পাঁচটা আমি এগুলো করছি। জীবনও না এই মানুষ বিয়ে করো কেন বলতো? এটা রিচ হাজবেন্ডের জন্য। মোটেও না, একটা ভালো হাজবেন্ড যে তাকে অনেক বেশি ভালোবাসবে আর কেয়ার করবে তার জন্য। তোর বাপ মা এই যে 1000 মানুষজন দাওয়াত করে বিয়ে দেয়, কেন? শুধুমাত্র একটা বাসর রাতের জন্য। ফিতাটা কাইটা দেয়, শেষ। মোটেও না, আমি তো ভাই একটা কারণেই বিয়ে করি। তুই আবার নতুন ফোন কিনছিস দোস্ত? তুই এত টাকা কই থেকে পাস? তুই কি ব্যবসা করিস? ব্যবসা কর, তুই বুঝবি না এগুলো। চল আমরা নতুন ফোন উদ্বোধন করি, একটা সেলফি তুলি আমরা। নতুন ফোনে ফিতা কাটি আমরা, চল। এমনি যখন তুমি আমাকে এখানে 1 ঘন্টা দাঁড়া করে রাখো, রেখে হচ্ছে কি রেডি হও, তখন সমস্যা হয় না। একটা ছোট্ট একটা কাজ আমার, এখন তোমার সব সমস্যা না? শোন, আজকে এখানে দাঁড়ানো যাবে না, সমস্যা আসছে তুই চলে যা, মানে ওনাকে বলো অন্য কোথাও আসতে। আমি পারবো না, আমি এখানেই থাকবো। আরে বুঝতেছিস না, আজকে তো বাসায় আব্বা আসছে। আব্বা? এই একটা মিথ্যুক, তোর আব্বা না রাজশাহীতে কালকে রাতে বলছিস না আমাকে? সরি সরি, আমার ভুল হয়েছে, মানে ভুলাই ফেলছি আমি। আজকে তো বাসায় আয়সার আম্মা আসছে, উনি তো একটু ধার্মিক, বুঝিস নাই? মানে যদি দেখে একটা ছেলের সাথে একটা মেয়ে এরকম দাঁড়া দাঁড়া কথা বলছি, লুকস অড। তুই বরং চলে যা, ওকে? বাই। নিজের জীবনে তোর বাসার সামনে আসছি, তুই দেখিস। এরপরে বাটলারসে গিয়ে ডেজার্ট আর কফি। আপনার কেবিন পত্র ফাইল সবকিছু রেডি, স্যার সবকিছু রেডি আছে, আপনার যা যা লাগবে আপনি শুধু আমাকে বলবেন, আর কাউকে বলার দরকার নেই। কফি বানাতে পারেন? স্যার আমি চা কফি সব বানাতে পারি স্যার, একদম একের চা বানাতে পারি স্যার, আপনি শুধু একটু বলেন, হয়ে যাবে সব স্যার। আই লাইক ইট, অফিস অ্যাসিস্ট্যান্ট, রাইট? স্যার কি বলছেন স্যার? স্যার আমি একজন সিনিয়র এক্সিকিউটিভ স্যার। তবে স্যার, তবে আপনি চাইলে স্যার আমি অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারি স্যার, কোনো সমস্যা নেই স্যার। আর আপনি? আমি আয়েশা। নাইস নেম। স্যার ওর কথা বাদ দেন স্যার, মানে এই অফিসের স্যার যত রকম ফালতু কাজ আছে, মানে হাবিজাবি কাজ, এই ইমেল করা, চিঠি দেওয়া, প্রোক্যুরমেন্ট রেডি করা, সব স্যার ওর কাজ স্যার, ফালতু। মিস আয়েশা আপনি আসেন আমার সাথে প্লিজ। স্যার আমি, আপনি পরে আসেন। থার্সডে আরিফ ভাই একটা শুটের কথা বলতেছে, ফ্রি আছো তুমি? না, ফ্রি নাই। কেন, কী কাজ তোমার? কোনো কাজ নেই। কোনো কাজ নেই তাহলে শ্যুট করবো না কেন? করবো না, ভাল লাগতেছে না, করবো না। এই তুমি এমন তেরা তেরা কথা বলতেছো কেন? কারণ আমার ঘাড়ের রোগ একটা তেরা, ডাক্তার আমাকে বলছিল অপারেশন করে ঘাড়ের তেরা রোগটা সোজা করতে, আমি বলছি না তেরাটা তেরাই থাকতে পারেন, কারণ ওই মানুষটাই তেরা।
এই তুমি শাউট করতেছ কেন শাউটটা হলো লেভেল 1 এ আছি লেভেল 2 তে গেলে বুঝবা কি শুট করছো তুমি এগুলা হ্যাঁ করছি তো কি হইছে এটা আমার প্রফেশন আমি শুট করছি তোমার সমস্যা কি তো খুলে দাও না আরো খুলে দাও যত খুলবা ততই তো তোমাদের রেট বেশি এই রেট বেশি মানে হোয়াট ডু ইউ মিন বাই রেট বেশি আর তুমি সেম প্রফেশনে থেকে এসব ফালতু কথা কিভাবে বলো হ্যাঁ রেট বেশি মানে বুঝো না তোমার নেহালের সাথে কেন আবার শুট করতে হবে এক্স কে খুব মিস করতেছো তাই না খুব খুব মানে পুরনো ফিলিংস মনে পড়ে যাচ্ছে আবার সিল মারা খাইতে চাও একটা কথা বলবি সিল সিল মার না সিল তো আমি তোকে মারবো তোর মতো মাফ্রেন্ড না যা কি সিল মারবা তুমি আমারে কি না তুমি একটা থাপ্পড় মেরে একেবারে চেহারা বদলায় ফেলবো তুমি হাসতে পারো পারি শিওর জি হাসো কেন তোমাকে দিয়ে টুথপেস্টের বিজ্ঞাপন করাবো স্মাইল তো দাঁতের মাজনে বিজ্ঞাপনের মতো হাসি হয়ে গেল হাসো You know what? তোমার বেস্ট পার্ট হচ্ছে তোমার স্মাইল কিপ অন স্মাইলিং হ্যাঁ বেবি বল বেবি আমার একটা ইমার্জেন্সি কল আসছে আমি তোকে একটু পরে কল দিই ওকে হ্যাঁ বেবি বলো কালকে কালকে তো আমি একটু বিজি আছি বাট ডিনার করতে পারি তোমার সাথে আচ্ছা একটু হোল্ড করো তো বেবি মানে আমি বুঝলাম না কিচেনে ম্যাচ নাই তোর কাছে লাইটার নাই এই যে এইটা আইটেম জ্বালবো কেমনে হ্যাঁ নিজের দিকে পাথরে না ঘষা তারপরে জ্বালবে তোমাকে আয়েশা আয়েশা হোল্ড কর তো বেবি কিন্তু প্রাইভেসি সত্য কি হইছে কি জানো তো কালে কি হইছে কি জানো কে খামচি হইছে না মারানো বসছিস না ব্রেকআপ হইছে ব্রেকআপ হইছে তাহলে তো পার্টি হবে মামা জামাই পার্টি করবো টাকা দিয়ে দিয়ে আছে পার্সাস এই তুই দিবি না আমি কেন টাকা দিব আমি কিছু খাই তুমি খাও না তুমি অ্যাটেন্ড করবা তাই না তোমাকে দিতে হবে দেখ আমি খাই না ভালো করে তোর অবশ্য খাইস না কেন বুঝলাম না খাইলে সমস্যা কি তোকে খাইতে বলছি ওই সকালবেলা তোকে বন্ধুগুলো তেমন বসবো করবা তুমি মাদার টেরেসা না আমাদের মাদার টেরেসা Hey baby, I need your help.
আনসোস দে তুই জিনিসটা আমাকে দে না আনলেও পারতি তো কাকে দিয়ে আনবো আমি গিয়ে নিয়ে আসবো না বাট ডান্স করো আমি গেলে তো আমার দিকে হা করে তাকায় থাকতো তুই গেছিস তোর দিকে তো হা করে তাকায় ছিল না তাই না Why are you so desperate? শোন এত কথা পেঁচাস না জিনিসটা দে আচ্ছা এইটা ছাড়া কি এনজয় করা যায় না হ্যাঁ এনজয় করতে কি এটাই লাগে গড এটা আমি আমার জন্য আনতে বলি নাই এটা আমি জেসির জন্য আনতে বলছি তাহলে জেসিরে বলতি ওর বয়ফ্রেন্ডে দে আনাইতে আমাকে কেন পাঠাইলি কথা কিন্তু এখন বেশি বলতেছিস দিবি অরিজিনাল তো টিউন করা না তো আবার 100% অরিজিনাল ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা শুন জেসি কে তো পুরোটাই খাবে হ্যাঁ জেসির ব্রেকআপ হচ্ছে জেসি তো খাবে আয়েশা তো এগুলো ছুঁয়েও দেখে না আর আমি তো সব নন ব্র্যান্ডের জিনিসপত্র খাই না তুই জানিস সো আমার খাওয়ার প্রশ্ন ওঠে না সত্যি খাবি না না পাগল নাকি তোর তো আর বিশ্বাস নাই তুই প্রমিস করে বল বেশি কথা বাড়াচ্ছিস শোন আমি তোকে বলি আমি যদি কখনো খাই আমি তোর সাথে বসে খাব সত্যি আচ্ছা বল ছুঁয়াছুঁয়ির মধ্যে নেই যা ভাগ আচ্ছা সুইজারল্যান্ডের ভিসা করতে কতদিন লাগে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এই এক মাস তারও বেশি লাগতে পারে আবার ধরো ভিসা নাও হতে পারে আচ্ছা এই সুইজারল্যান্ড কেন ব্যাংকক অনেক বেটার না হ্যাঁ তো অফকোর্স বেটার আমি সুইজারল্যান্ডে আমি ভিউ ছাড়া ছবি তোলা ছাড়া কিছুই করতে পারবো না আচ্ছা ব্যাংকক আমি অনেক শপিং করতে পারবো তাই না সেটাই শপিং মলগুলো দেখছি কোথায় কি ব্র্যান্ডস আছে ওয়াও এই ব্যাগটা দেখো সুন্দর না সুন্দর 50,000 বাট লুই ভুটন কি বাটন লুই ভুটন ইটস আ ব্র্যান্ড ও আরে তুই এখানে বাটন চলে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন ও হচ্ছে আমার ফ্রেন্ড আর উনি হচ্ছে আমার বুট্টু আঙ্কেল আঙ্কেলকে কিন্তু আঙ্কেল মনে হয় না না হ্যাঁ ঠিকই বলছিস তুই ভাইয়া ডাকতে পারিস চাইবে তো আঙ্কেল না ভাইয়া বেসিক্যালি উনি হচ্ছে আমার আব্বুর থাক 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 তোমার আর বোঝাতে হবে না ওকে আমি ওকে বোঝাচ্ছি আসলে কি জানো আমি শুধু তোমার আঙ্কেল ও কিন্তু আমি আঙ্কেল না কি বলছেন আঙ্কেল আপনি কিন্তু খুব দুষ্টুমি করতেছেন এই বয়সে কি দুষ্টুমি করা মানে নাকি বলেন দুষ্টু আঙ্কেল আজকে কার শুট অয়ন ভাইয়া অয়ন ভাইয়া অয়ন ভাইটা আবার কে আল্লাহ আপনি অয়ন ভাইকে চেনেন না না অয়ন ভাই ওই যে লাস্ট এক ফটো শুট করলো ভালো মানে ফটোটা খুব ভালো ফটো শুট করলো ওকে লেটস সি দেখি কেমন ছবি তোলে thank you
এক্সকিউজ মি সরি আমার কনসেন্ট্রেশন হারিয়ে গিয়েছিল আপনি কি মাঝে মাঝে এমন কনসেন্ট্রেশন হারায় ফেলেন আমার নামটা তো মনে আছে নাকি অয়ন যাক বাবা আমার নামটা অন্তত মনে রেখেছেন না না আপনার সাথে আমার শুট করার ইচ্ছা ছিল কালকে সেলিম ভাই যখন আপনার কথা বলছিল আই রিয়েলি গট এক্সাইটেড এবং লাস্ট ইয়ার যে আরিফ ভাইয়ের সাথে যে কাজটা করলেন ওখানে হোয়াইট ড্রেস পরা একটা ছবি ছিল মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং অসাধারণ দ্যাট মিন্স রেগুলার স্টক করা হয় ইয়াপ কাইন্ড অফ আই এম এ স্টকার ফর দ্য প্রফেশন ঠিক আছে কাজ তো হচ্ছে আসি তাহলে এরকম থ্যাংক ইউ চাইলে তুমি প্রতিদিনই দিতে পারো থ্যাংক ইউ ফেরত দিতে হয় প্রতিদিন দরকার নেই আচ্ছা কিভাবে ফেরত দিতে চাও সেটা পরে বলবো সরি আপনাকে আজকে কফি খাওয়াতে পারলাম না ওয়াই অ্যাকচুয়ালি মেয়েদের বাসা তো আপনাকে যে নিয়ে যাব এরকম কোনো সুযোগ নেই সরি ইটস ওকে আই ডু আন্ডারস্ট্যান্ড আসি তাহলে আজকে আসি হ্যাঁ নেহা তুই যেরকম মনে করতেছিস ওরকম কিন্তু কিছু না কিরকম ওরকম কিছু না হাই হাই আমি নেহা ও নিশ্চয়ই আমার কথা বলেনি আমি নিজেই পরিচিত হয়ে নিচ্ছি আমি হচ্ছি নেহা আমরা একসাথে থাকি ওর ফ্রেন্ড যদিও বয়স একটু বড় বাট ফ্রেন্ডশিপের মধ্যে এজ ডাজন্ট ম্যাটার রাইট আপনি আমি রাফাত নাইস টু মিট ইউ সেম হিয়ার নাইস পারফিউম সিকে রাইট ইয়েস সো রাইট বাসে চলেন না কফি খেয়ে যান কিভাবে যাব মানে আমাকে কি আপনি প্যাকেট করে নিয়ে যাবেন না আপনারা তো সবাই মানে মেয়েরা থাকেন হ্যাঁ মানে আপনার বান্ধবী নিশ্চয়ই চায় না আমি আপনাদের বাসায় গিয়ে কফি খাই সাম আদার টাইম না আপনার তো তারা আছে উনি আমাকে বলেছেন ও যে আসলে কি চায় ও নিজেও জানে না নেহা বাই বাই তোর আমার দিকে এইভাবে তাকায় আছিস কেন মানে আমি জাস্ট চিন্তা করতেছিলাম আয়েশা লং ড্রাইভ বয়ফ্রেন্ড গাড়ি কফি ও মাই গড উনি আমার বস বসের সাথে তো খেলাটা জমে মামা আমি বুঝলাম না তুই সব কিছু কেন ওইদিকে নিয়ে যাস আমি ওই টাইপের না আরে ওইটাই তো ডেস্টিনি শোন নাটক করে না লাভ নাই আমি তোর চোখে মুখে দেখছি ট্রু লাভ শুন উনি আমাকে ড্রপ করতে আসছিল সে তোকে কেন ড্রপ করতে আসছে কারণ আমি ওভারটাইম করছি আমার আসতে লেট হচ্ছিল তাই ও ওভারটাইম কেন করো বলো বলো তুই আমাদেরকে বলবি না আচ্ছা দোস্ত তোরা ছুঁয়ে প্রমিস কর জীবনও কাউকে বলবি না তখন আবার চোখ নামায় ফেলে কিন্তু আসলে মনের কথা তো শুনতে হয় তাই না এই জন্য আবার তাকায় ঘটনাটা তো এরকমই রাইট আমি এখন কি করবো নেহা দেখ আমি এরকম না আর তুই আমার সাথে কথাই বলবো না শোন আমি তোকে বলি চুলগুলা পেঁচাইতে হবে হ্যাঁ
আর যে আলখাল্লাগুলো পরো সেগুলোকে টাইট করতে হবে। চোখের চশমা একদমই পরা যাবে। আমি চশমা ছাড়া দেখবো কিভাবে? চশমা চোখের ভিতরে ঢুকাই দেবো। মানে মোট কথা হচ্ছে, সামারি হচ্ছে তোকে আয়েশা থেকে আয়েশা। Different. Thank you. কিন্তু খুব বেশি ডিফারেন্ট লাগছে? আমার তো মনে হয় আমি আগের মানুষটাই আছি। ওটাই আসল। আমি ডিফারেন্ট বলতে বোঝাতে চেয়েছিলাম ইউ লুক ভেরি কনফিডেন্ট। চেষ্টা করছি। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? এই যে আগে তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারতে না। আগে কিন্তু আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতাম। পারতাম। চোখের দিকে না তাকিয়েও কিন্তু কথা বলা যায় ভাইয়া। যায়। তবে আরেকজনের অভিব্যক্তি বোঝা যায়। এমনও তো হতে পারে যে সেই মানুষটা অভিব্যক্তি লুকানোর চেষ্টা করছে। বাই দা ওয়ে ভাইয়া, আজকে বিকালে কিন্তু মিটিং আছে, আপনার মনে আছে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বিকেলে দেখা হচ্ছে। শোনো। জি ভাইয়া। আমরা কি মিটিং এর আগে লাঞ্চে যেতে পারি? যেতেই পারি ভাইয়া। কি রে, তুই কি মেনে মুখস্থ করছিস? না, ভালো লাগছে না, চলো অন্য কোথাও যাই। কেন? সব তো ঠিকঠাকই আছে। আরে, দে আর প্রোভাইডিং গুড ফুড। একটা আইটেমও পেলাম না যেটা 1000 টাকার উপরে। ওরে, তুই কি গরিবের জান নিবি? হ্যাঁ, শুন, আমি ব্র্যান্ডের জায়গা ছাড়া যাইতেও চাই না, খাইতেও চাই না। কিন্তু আমার তো কোনো ব্র্যান্ড নাই, কোনো লেভেলও নাই। সো এই জন্যই তো বলতেছি লেভেলে আয়। শোন, আমি তোকে বলি, তুই তোর আপার কাছে চলে যা, অস্ট্রেলিয়াতে সিডনিতে, ওখানে ভালো অপরচুনিটিস আছে, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওখানে ভালো জব পাবি, ফাটায় ফেলতে পারবি, একটা ভালো ইমিগ্রেন্ট বাঙালি মেয়েদেরকে বিয়ে করে ফেলবি। কেন শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করতেছিস বল? ওরে আইডিয়া! শোন, দরকার হলে কিডনি বেচে তোকে বিয়ে করবো, বুঝছিস? তা বাবা, সিডনির কথা বলিস না প্লিজ। ওয়াই মি? ছাড় আমাকে। কারণ প্রেমের একটা গন্ধ থাকে, আর এই গন্ধটা আমি শুধু তখনই পাই যখন আমি তোর সাথে থাকি। গুচি, এক্স্যাক্টলি, ব্র্যান্ড টকস, ব্র্যান্ড স্মেলস। আমিনা, তোকে অনেক ভালোবাসি। এটা কি? আমি তোকে অনেক ভালোবাসি। আমি জানি যে আমার কোনো ব্র্যান্ড নাই, কোনো লেভেল নাই, বাট আমার না একটা ফ্যামিলি আছে, বুঝছিস? ঠিকঠাক সলভেন্ট, হয়তোবা তোর চাহিদা মতো অত ব্র্যান্ডেড জিনিস তোকে দিতে পারবো না, বাট আমি না হোল লাইফ তোর সাথে থাকতে পারবো। আমি তোকে অনেক খুশি রাখতে পারবো। আই এম নট লুকিং ফর এনি ব্র্যান্ড, আই এম লুকিং ফর আ লাইফ।
সেলসের রিপোর্ট খুব ভালো লাস্ট মান্থে 20% ইনক্রিজ করেছে অনেক তো আমার তো 100% ইনক্রিজ করেছে স্যালারি ফিলিংস কেন তোমার ইনক্রিজ করনি আমার না মাইনাসে আছে 20 degrees মাইনাস মানে ফ্রোজেন আমি হিট দিলে গলবে গলতেও পারে তাহলে আমি ফিলিংসের চুলা জ্বালিয়ে দিচ্ছি সব গলে যাবে উল্টাটাও তো হতে পারে দেখা গেল প্রচন্ড তাপে ফিলিংস উড়ে বাষ্প হয়ে গেল আবার বৃষ্টি হয়ে নেমে আসবে তখন আমার হাতে ছাতা থাকবে একবার ভিজেই দেখো না ভালো তো লাগতে পারে দেখ দেখ কি অবস্থা জেসির ছেলেটাকে মানে খেয়ে দিবে রে আই নেহা কি সব অশ্লীল কথা বলিস তুই বেট লাগবি আমার সাথে হ্যাঁ জেসি একবার যে ছেলেকে ধরে সহজে ছাড়ে জেসি কি রে মামা হ্যাঁ খুব না কমপ্লিট আরে না এমন কিছু না এমন কিছু না মানে আরে আমি না বুঝাইতে পারবো না কোনো অন্য ছেলেদের মতো না ইটস ডিফারেন্ট ভূতের মুখে রাম রাম বুঝাই বল আরে অন্য ছেলেগুলোর মতো না মানে ওকে ধরলেই না আমার জানি কেমন লাগে মনে হয় অন্যরকম আমার মনে হয় যে আরে না ধূত এমন না আমার মনে হয় ওকে ছুলেই না নষ্ট হয়ে যাবে আমি ওকে সুন্দর করে শুকিয়ে দিয়ে সাজাই রাখবো অয়ন What's your friend? Hi. I'm Neha. What handshake are you? কি হলো? 10টা বাজে। বাসে যেতে হবে। আরে একটু পরে যাও না। না, যেতে হবে। আর এখান থেকে যেতেও তো সময় লাগবে, যাই না। একটু পরে গেলে কি হয়? একটু পরে যাও। যেতে হবে। আচ্ছা আমরা এত কাছে থেকে কত দূরে দেখো না অফিসে দুইজনই একসাথে অফিস করি কিন্তু এ দেখবে সে দেখবে সবাই আমাদের কথা শুনে ফেলবে কত কি এই জন্য ঠিক মতো কথা বলতে পারি না আমি ফোন দিয়ে সব কথা শুনে নিব কোনো সমস্যা নেই রিয়েলি সব কথা কি ফোনে বলা যায় আচ্ছা লেটস ডু ওয়ান থিং আমরা নেক্সট উইকেন্ডে চলো কোথাও ঘুরতে যাই কোথায় কোথায় আবার ঢাকার বাইরে লেটস প্ল্যান ফর আ লং ড্রাইভ কি বলো দেখি ওকে দিয়ে থাকো I'm not comfortable. I need some time. Ashi. তোমার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে তুমি তো প্রফেশনাল শুট করো বাট এক্সপেরিমেন্টাল হিসেবে এই গাছটা অনেক দারুণ হয়েছে আমার ক্লায়েন্ট পছন্দ করছে আর তুমি পছন্দ করো নাই আমার ক্লায়েন্টের পছন্দই তো আমার পছন্দ তাহলে এক কাজ করো আজকে থেকে তুমি আমাকে তোমার ক্লায়েন্ট বানাই ফেলো আর শুধু তুমি তোমার ক্লায়েন্টেরই ছবি তুলবা আর কারো ছবি তুলবে না দেখা যাক আচ্ছা যেটা বলতেছিলাম এই যে পরে একটা ছবি আসছে আরে অর্ণব তুমি এখানে এই কি অবস্থা আসছিলাম একটা কাজে আরে এটা তো আমার এলাকা আমার নাম্বারটা আছে তোমার কাছে নাম্বার দাদা দাদা নাম্বারটা দিয়ে দি এ
এই তোমার কল আসছে। হ্যালো, হ্যাঁ নিচে আছি। এইটা তোমার ফ্রেন্ড? এটা তোমার মামার গার্লফ্রেন্ড। মামার সাথে কত দেখছি, ফুচকা খাইতে, রিক্সায় ঘুরতে, শপিং করতে, কত জায়গায় দেখছি মামাকে। কি বলো, তোমার মনে ভুল হচ্ছে, ওর তো কোনো অ্যাফেয়ার নাই। কি বলো, আমার মামার বয়স একটু বেশি, বাট এরকম সিনিয়র বয়ফ্রেন্ড তো থাকে, আর মামা তো বিয়ে শাদী নিয়ে প্ল্যান করতেছে। মামা সবাইকে দাওয়াত দিবে, মামার অনেক টাকা পয়সা, আমরা সবাইকে ইনভাইট করতেছি, আমরা এখানে যাবো ওখানে যাবো প্ল্যান করতেছি। হ্যাঁ কি ব্যাপার, লাস্ট ফাইভ মিনিটস ধরে দেখতেছি হাঁটাহাঁটি করেই যাচ্ছ, মানে এতক্ষণ তো পুরো পার্কটা একটা চক্কর দেওয়া হয়েছে, কোনো ঝামেলা? আমি একটু টেনশন আছি, আমার লাইফে কখনো এমন হয় নাই। তোমার লাইফে কিছু হওয়ার বাকি আছে? নতুন বয়ফ্রেন্ড? জানি না। কনগ্রেচুলেশনস তোমার নতুন রিলেশনশিপের জন্য। কিন্তু আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা। তোমার মতো মেয়েকে পছন্দ না করার তো কিছু নাই, তোমার মতো মেয়েকে যে কোনো ছেলেই পছন্দ করবে। তুমি আমাকে পছন্দ করো? আর ইউ সিরিয়াস? আমি এর আগে কখনো এত সিরিয়াস হইনি। দেখো জেসি, তুমি লাইফে অনেকগুলো রিলেশনশিপে ছিলা, এর আগেও তোমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তাদের প্রতি তোমার একদম অ্যাট্রাকশন কাজ করেছে, তাই না? হ্যাঁ আমি মানছি, এর আগে আমার অনেক রিলেশনশিপ ছিল, ডিপ রিলেশনশিপ ছিল, কোনো কারণে রিলেশনশিপ কন্টিনিউ করা হয়নি, বাট ট্রাস্ট মি, ইউ আর ডিফারেন্ট। এটা শুধু অ্যাট্রাকশন না জেসি, আমার প্রতি তোমার ফিলিংসের জায়গাটাকে আমি রেসপেক্ট, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট, বাট আমার কাছে কী মনে হয় জানো, আমার কাছে মনে হয় যে হুট করে রিলেশনশিপে যাওয়ার থেকে তাকে ডিরেক্টলি রিজেক্ট করা অনেক ভালো। ওকে ফাইন, মানে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, আপনার নাম সানজিদা, রাইট? জি, আমি ফোন করেছিলাম, আমি সানজিদা। কোন বিষয় বলেন তো, মানে এত এমার্জেন্সি কেন আমাকে ডাকলেন? আপনার কলিগ রাফাত, রাফাত আমার হাজবেন্ড। সরি বুঝি না, আবার বলেন। আমি ওয়াইফ, আমি কেন আপনাকে বিশ্বাস করব, মানে আমি আপনাকে চিনি না, জানেন আপনি? আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আসার সময় আমি আমাদের বিয়ের ছবি আর কাবিননামা নিয়ে এসেছি, দেখুন। হতে পারে আপনার সাথে আগে বিয়ে হয়েছিল, এখন রিলেশন নেই, কি প্রমাণ আছে যে আপনার সাথে রাফাতের রিলেশন? প্রমাণ? এর চাইতে বড় প্রমাণ আমার কাছে আর নেই।
আমি জানি ওর সাথে আপনার রিলেশন চলছে। দেখুন, আমি যদি চাইতাম তাহলে আমি এখানে এসে আপনার সাথে সিং ক্রিয়েট করতে পারতাম। আপনি ভাবছেন আমি কেন আছি ওর সাথে? মায়া, সংসারের মায়া পড়ে আছে। আমরা তিনজন তো কক্সবাজার যাচ্ছি নেক্সট উইকে। ভালো তো, থাইল্যান্ড যেতে চাইছিলাম বুঝছিস, বাট ওদের না ভিসা হয় নাই, এই জন্য আর থাইল্যান্ড যেতে পারলাম না। থাইল্যান্ড কেন যাবি? তুই দুবাই যা, দুবাইতে তো সব ধরনের ব্র্যান্ড আছে বুঝছিস। আই উইশ আমি দুবাই যেতে পারতাম, মানে আমার ড্রিম দুবাই যাওয়াটা। আমি নিয়ে যাবি? আমি আমি তো নন ব্র্যান্ড, ওই যে ভ্যানের উপরে শার্টগুলো থাকে না, ট্যাগ ছাড়া সিল ছাড়া, আমি হচ্ছে ওই শার্ট। আমি কে নিয়ে যাবো? মজার কথা কি জানিস, ব্র্যান্ডেড দোকানগুলোতে যে শার্টগুলো 2-3 হাজার টাকা বিক্রি করে, ওই একই শার্ট যদি আবার এনে ভ্যানে ফেলিস দেখবি ওগুলো কোনো দাম থাকে না। জিনিস যতই ভালো হোক মানুষ তখন ওগুলোকে ভ্যালু দেয় না। তো আমার অবস্থা হচ্ছে ওরকম। সিরিয়াসলি, আমি তোকে বললাম যে আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি, তুই এখানের মধ্যে ব্র্যান্ড নন ব্র্যান্ড ফুটপাথ ছাড়, হোয়াট ইজ দিস? তিনজনই যাবে? হ্যাঁ, আর কেউ যাবে না? আর কে যাবে? আঙ্কেল যাবে না? আঙ্কেল কেন যাবে না? আঙ্কেল না গেলে তো তোদের 3-স্টার বিলস কে দিবে বল? সুইমিং পুলের পাশে বসে মকটেল খাবি, এগুলোর জন্য দরকার না কাউকে। তো আঙ্কেলকে না নিয়ে গেলে কীভাবে কী করবি? আজের কথা না খুব বেশি বলিস, আমি গেলাম বাই। নেহা, আমি সব জেনে গেছি। মানে তোর আঙ্কেলের ব্যাপারটা? আচ্ছা, তোর আমার তো রিলেশন কয়েকদিনের না? হ্যাঁ, বন্ধুত্ব তো অনেক বছরের। তুই আমাকে একটাবার বলতি, আমি বুঝতাম, বুঝতাম না এমন কেন করলি তুই। আমি আমি জানি তোর ব্র্যান্ড পছন্দ, আমি আমি কোনো ব্র্যান্ডের না, আমি খুব সাধারণ একটা ছেলে, খুবই নর্মাল একটা জায়গা থেকে আসি, আমার তো মন আছে না। তুই আমাকে একবার বললে না আমি কষ্ট পেতাম, আমি বুঝতাম যে তোর আঙ্কেলদেরকে পছন্দ, তুই আঙ্কেলদেরকে নিয়েই থাকতে চাস। আমাকে কেন বললি না? এখন আমি কি করবো? তুই যেরকম ভাবতেছিস সেরকম কোনো কিছু না। শোন, আমার জন্য না তুই লাইফ, বাট তোর জন্য পুরো উল্টোটা। তুই কেন বললি না আমাকে? তোমাকে একবার বলতি, আমি সত্যি বুঝতাম, তুই আমাকে একটাবার বলতি। আমার আমার কথাটা শুন তুই। একটাবার বলতে পারতি বুঝছিস, আমি নিজেকে বুঝাতে পারতাম, এখন না আমি কিছু বুঝতেছি না। আরে আমি কিছুর বুঝ বুঝছি, তুই ভালো থাক। আচ্ছা, তুমি আমাকে আগে জানাবা না? হ্যাঁ, মানে উইকেন্ড থার্সডে নাইট কোনো রুম পাওয়া যায় বলো, তারপরে কোনো মতে ম্যানেজ করেছি। পেয়েছো তো না? থ্যাঙ্ক গড একটা রুম ম্যানেজ করতে পেরেছি। শোনো, আমরা উইকেন্ডে যাচ্ছি,
আমরা ফ্রাইডে থাকব স্যাটারডে থাকব দেন আমরা আফটার লাঞ্চ ব্যাক করছি কেমন লাগলো ওয়াও গ্রেট আই এম সো এক্সাইটেড আচ্ছা তোমার লাগেজ কোথায় লাগেজ আনোনি আমি এসেছি এটাই তো অনেক আবার লাগেজের কি দরকার হ্যাঁ আমরা দুই চারটা কাপড় কিনে নেব কোনো সমস্যা নেই তুমি আছো আমি আছি আর কি লাগে উইল স্পেন্ড সাম গুড টাইম হ্যাঁ আমাদের অনেক ভালো টাইম কাটবে গুড মেমোরিজ ক্রিয়েট করবো রাইট আর বাচ্চা তার একটা মেয়ে ঘরের মধ্যে বউ রাখে আর একটা মেয়ের সাথে করতে বলক তোর চরিত্র না সবার জানা উচিত প্রথমবারের মতো একটা প্রেমে পড়লাম তাও কেমন ছিল সাথে আমার ভাগ্যটা কি খারাপ না আমার ফিলিংসটাই বুঝল না আমার না প্রচণ্ড রাগ উঠতেছে ওর উপর আচ্ছা নেহা সব ছেলেরাই কীরকম হয় না অর্ণব এরকম না অর্ণব আমাকে অনেক ভালোবাসে উল্টা আমি ওকে অবহেলা করে গেছি দিনের পর দিন ওকে কখনো ওর প্রপার রেসপেক্টটা দিইনি তোর যেরকম ইচ্ছে করতেছে ওই লোকটাকে পানিশমেন্ট দিতে অর্ণবের হয়তো ইচ্ছা করতেছে আমাকে পানিশমেন্ট দিতে কিন্তু ও দিবে না কারণ ও কখনোই আমার খারাপ চায় আমি আসলে উপরের দিকে উঠতে গিয়ে আমার পাশের যে মানুষটা আমি বলছিলাম না যে সত্যিকারের ভালোবাসা এক্সিস্ট করে না আমি ভুল ছিলাম মানুষ যখন নিজে প্রেমে পড়ে তখন সেটা বুঝতে পারে আসলে ভালোবাসাটা কি এখন তুই কি করবি অপেক্ষা করব কেউ না কেউ তো আমার জন্য অপেক্ষা করছে আচ্ছা অর্ণব কি আমাকে অ্যাকসেপ্ট করবে করতেও পারে তুই যদি সত্যিকারের ভালোবাসিস অবশ্যই করবে পেট ধরবি আমি জানি সে করবে